স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, টিকা পাওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে সকলকে টিকার আওতায় আনা হবে। গণটিকা কার্যক্রমে দ্বিতীয় ডোজ দেওয়া হবে 7 সেপ্টেম্বর। কুড়িগ্রাম রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। টিকা সংগ্রহ ও পাওয়াটা আন্তর্জাতিক রাজনীতির ওপর নির্ভর করে বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, উত্তরাঞ্চলে চিকিৎসা সেবায় বিশেষ নজর দেওয়া হবে, চিকিৎসক সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। টিকা পাওয়া সাপেক্ষে যেভাবে পারা যায়, যত দ্রুততম সময়ে পারা যায়, আমরা সবাইকে টিকার আওতায় আনব। যারা এই এলাকার সন্তান তাদেরকে এই এলাকাতেই আমরা পোস্টিং দেওয়ার চেষ্টা করব এবং নতুন ডাক্তারদের আমরা এখানে অবশ্যই দিব। বিশেষ করে 50-বেড়ে হাসপাতাল, যে সমস্ত জায়গায় অপারেশনের সুযোগ আছে এবং অপারেশন থিয়েটার আছে, সেখানে অবশ্যই আমরা এটা চেষ্টা করব। কাছে সবসময় কমপ্লেন আসে যে উত্তরবঙ্গের মধ্যে রংপুরের প্রতি ঠিক মতন নজর দেওয়া হচ্ছে না, এটার কোথায় কি সমস্যা সেটা দেখার জন্য সরজমিনে।